বনগাঁর তৃণমূল কংগ্রেস প্রার্থী বিশ্বজিৎ দাসের রাজনীতিতে আবির্ভাব ১৯৯৩ সালে বুথ সভাপতি হিসেবে। ১৯৯৮ সালে মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস দল প্রতিষ্ঠিত হওয়ার পর তিনি অঞ্চল সভাপতি নির্বাচিত হন। তিনি ২০১১ থেকে ২০২১ সাল পর্যন্ত বনগাঁ উত্তরের বিধায়ক ছিলেন এবং ২০২১ সালে বাগদা বিধানসভার বিধায়ক নির্বাচিত হন। আগামী লোকসভা নির্বাচনে বনগাঁ কেন্দ্রের প্রার্থী হিসেবে বিশ্বজিৎ দাসকে জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন।